আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনায় চব্বিশ ঘন্টায় ২২৮ মৃত্যু, মাসে এক কোটি টিকা দেওয়ার পরিকল্পনা সরকারের। ভারত থেকে প্রতি সপ্তাহে আসবে ২০০ টন তরল অক্সিজেন, পৌঁছেছে প্রথম চালান। এবং কঠোর লকডাউনে রাজধানীতে ব্যক্তিগত গাড়ির চাপ, ফেরিঘাটে যাত্রীদের ভিড়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের একুশে সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24 অনলাইনে। করোনায় চব্বিশ ঘন্টায় আরও ২২৮ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ঢাকা বিভাগেই ৬৯ জন। শনাক্ত হয়েছে ১১,২৯১ ও সুস্থ হয়েছে ১০,০০০এরও বেশি মানুষ। করোনা সংক্রমণ বাড়লে হাসপাতালের শয্যা সংকট হওয়ার আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আগামীতে প্রতি মাসে এক কোটি ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। রাজধানী সহ সারা দেশে বাড়ছে করোনা সংক্রমণ, ৭৫% রোগী গ্রামের। রোগী বাড়লে শয্যা সংকট হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ফিল্ড হাসপাতাল পরিদর্শন শেষে পরিস্থিতি মোকাবেলায় নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। যে উপজেলাতে যাতে আইসোলেশন ইউনিট যেগুলো হাসপাতালে ছিল সেগুলো সরিয়ে নিয়ে সেখানে বেড স্থাপন করার জন্য তাতে আমরা হয়তো ৪,০০০-৫,০০০ নতুন বেড আমরা পাব। জেলা পর্যায়েও একই ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন উৎস থেকে ২১ কোটি ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। ভ্যাকসিন সংরক্ষণ সহ প্রয়োগ কার্যক্রম নিয়ে পরিকল্পনাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। ম্যানপাওয়ারেরও ওনারা ট্রেন করছেন যাতে ভ্যাকসিনগুলো মানুষকে দিতে পারে। এক পর্যায়ে আমাদের প্ল্যান হলো প্রত্যেক মাসে প্রায় ১ কোটি লোকরে ভ্যাকসিনেট করা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে করোনায় চব্বিশ ঘন্টায় ২২৮ জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে ১৯,২৭৪, শনাক্ত ১১,২৯১ এবং সুস্থ ১০,৫৮৪। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার ৩০.০৪%, মৃত্যু ১.৬৫ ও সুস্থতা ৮৫.৭৭%। চব্বিশ ঘন্টায় ঢাকা বিভাগে ৬৯ জনের মৃত্যু হয়েছে, খুলনা বিভাগে ৫০ এবং চট্টগ্রাম বিভাগে ৪০ জনের মৃত্যু হয়েছে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। ভারত থেকে প্রথম চালানের ২০০ টন তরল অক্সিজেন দেশে পৌঁছেছে। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে খালাসের পর দেশের বিভিন্ন হাসপাতালে তা সরবরাহ করা হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন এখন প্রতি সপ্তাহেই ভারত থেকে ২০০ টন তরল অক্সিজেন আসবে। স্মৃতি মণ্ডলের আরও একটি রিপোর্ট। ভারতের ঝাড়খণ্ড প্রদেশের জামশেদপুর থেকে ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেন বেনাপোল হয়ে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে পৌঁছায় দুপুর নাগাদ। শুরু হয় অক্সিজেন খালাস প্রক্রিয়া। লিন্ডা বাংলাদেশ সরকারি সহযোগিতায় ভারত থেকে অক্সিজেন আমদানি করেছে। ১০টি কন্টেইনারে আসা ২০০ টন তরল অক্সিজেন খালাসের পর দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ভারত থেকে ২০০ টন তরল অক্সিজেন প্রতি সপ্তাহেই আসবে। আমরা প্রতি সপ্তাহে ভারত থেকে ২০০ টন লিকুইড অক্সিজেন এখন আমরা আনতে পারছি এবং প্রথম চালান ২০০ টনের আমাদের দেশে চলে আসছে। অক্সিজেনের কোনো সংকট হবে না বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। হাতিঝিলে একটি অক্সিজেন ডিপো স্থাপন করা হয়েছে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে রাজধানীতে বাড়ে ব্যক্তিগত গাড়ির চাপ। বিভিন্ন চেকপয়েন্টে দেখা যায় গাড়ির দীর্ঘ সারি। লকডাউন বাস্তবায়নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূল সড়কে কঠোর অবস্থানে থাকলেও পাড়া মহল্লায় আছে জনচলাচল। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি কমাতে ঈদের পর শুরু হয়েছে কঠোর লকডাউন। গত দুই দিনের তুলনায় জরুরি সেবার অফিসগুলো খোলা থাকায় সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে মাঠে আছেন সেনাবাহিনীর সদস্যরা। বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। মূলত আজকে ব্যাংকগুলো খুলেছে যেহেতু,
মোস্ট অফ দ্য কেসেস দেখা যাচ্ছে মানুষ ব্যাংকে যাচ্ছেন বা ব্যাংকার বা ব্যাংকে কোনো একটা ট্রানজ্যাকশন করতে যাচ্ছেন, এগুলোই পাচ্ছি। বাট মানুষ অনেক হেল্প করছে, যারা অপ্রয়োজনে বের হচ্ছেন এদের সংখ্যা খুবই কম, তারা যারা বের হচ্ছেন তাদেরকে আমরা পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসছি। মিরপুরে পুলিশের সাথে যৌথভাবে কাজ করছেন স্থানীয় জনপ্রতিনিধি, কমিটি গঠন করে বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করার কথা জানান তারা। আমার নিজের একটা টিম, দক্ষিণ মিছিল একটা টিম, আর আমাদের তুলারবাগ একটা টিম, আপাতত এই তিনটা টিম কাজ করছে। এই কমিটির মাধ্যমে আমরা এই এলাকার সাধারণ মানুষ সহ এই রাস্তাঘাটের যানজট, এই এই যে গাড়ির অযাচিত যে গাড়ি বের হওয়া, এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা সম্মিলিতভাবে কাজ শুরু করেছি। এদিকে লকডাউন বাস্তবায়নে বিভিন্ন স্থানে কাজ করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। শাহবাগে দায়িত্ব পালন করে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। অযথা যারা বের হয়েছে তাদেরকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। যে প্রত্যেককে চ্যালেঞ্জ করা হচ্ছে, কারণ রাষ্ট্রপ্রদত্ত যে আইন এবং সরকারের যে বিধিনিষেধ সেটা সবাইকে মেনে চলতে হবে। মূল সড়কে ভিড় কম থাকলেও পাড়ামহল্লায় মানুষের চলাচল বেড়েছে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে ঈদের ছুটি শেষ হওয়ায় কঠোর বিধিনিষেধ অমান্য করে দৌলতদিয়া পাটুরিয়া, বাংলা বাজার, শিমুলিয়া ঘাট ও ভোলা লক্ষ্মীপুর রুটে দিনভর ছিল যাত্রীদের ভিড়। একদিকে গণপরিবহন বন্ধ, অন্যদিকে ফেরি চলাচল সীমিত করার কারণে গন্তব্যে পৌঁছাতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। শত শত যাত্রী ফেরিঘাটে ভিড় করেন, লঞ্চ বন্ধ থাকায় ফেরিতে গাদাগাদি করে নদী পার হচ্ছেন তারা। এদিকে কঠোর বিধিনিষেধের মধ্যেও নানা অজুহাতে ব্যক্তিগত যানবাহন পারাপার হচ্ছে ফেরিতে, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের সাথে পার হচ্ছে এসব যান। এদিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলা থেকে লক্ষ্মীপুর রুটে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে যাত্রী পারাপারে চলে স্পিডবোট ও ট্রলার। পদ্মা সেতুর পিলারের সাথে ফেরির ধাক্কা নিছক দুর্ঘটনা নাকি উদ্দেশ্যমূলক ষড়যন্ত্রের অংশ, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, 30,000 নটিক্যাল মাইল গতিতে 4,000 টন ওজনের ধাক্কা সামলানোর সক্ষমতা প্রতিটি পিলারের রয়েছে। গেল 23 জুলাই পদ্মা সেতুর পিলারে আঘাত করে রোরো ফেরি শাহজালাল। ফেরিটির ওজন 1,284 টন। ইতোমধ্যে সেতু কর্তৃপক্ষ, প্রকৌশলী, কারিগরি কমিটি ও নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ঘটনাস্থল পরিদর্শন করার নির্দেশ দিয়েছেন সেতুমন্ত্রী। ইতিমধ্যে ফেরির মাস্টার, চালক সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ফেরির ধাক্কা পিয়ারে কোনো ক্ষতি না হলেও এটি নিছক কোনো দুর্ঘটনা নাকি উদ্দেশ্যমূলক কোনো ষড়যন্ত্রের অংশ, তা খতিয়ে দেখা দরকার। গর্বের এই সেতু নিয়ে আগেও ষড়যন্ত্র ছিল, এখনও যে নেই তা নিশ্চিত করে বলা যাবে না। সময় হলো সংবাদ বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। হারারেতে বাংলাদেশের সিরিজ জয়, শেষ টি টোয়েন্টিতে উড়ে গেল জিম্বাবুয়ে। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। করোনা এবং ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রায় একই হওয়ায় ডেঙ্গু রোগী শনাক্ত করা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দিনে দিনে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিনামূল্যে ডেঙ্গু টেস্ট করছে, আর দক্ষিণ সিটি কর্পোরেশন বেসরকারি সংস্থার মাধ্যমে পরীক্ষা করাচ্ছে। এদিকে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা হাসপাতাল করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। করোনা মহামারীর মাঝেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। 24 ঘন্টায় 102 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের জ্বরের সাথে শরীর ব্যথা আছে তাদেরকে পরীক্ষা করানো হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকায় শনাক্ত হয়েছে অলরেডি, সেই সমস্ত আসলে আমরা তাকে বিনামূল্যে টেস্টটা করিয়ে দেব। দুই সিটি কর্পোরেশনই ডেঙ্গু পরীক্ষার উদ্যোগ নিয়েছে। জনগণকে অনুরোধ করব, আসেন, আমরা সবাই মিলে আমাদের ঘরের চারিপাঁচজন পরিষ্কার রাখি। আমাদের যে পার্টনার এনজিওগুলো যারা রয়েছে তাদেরকে আমরা অনুরোধ করেছি টেস্টগুলো ফ্রি করে দেওয়া এবং যা যা সহায়তা দরকার তারা সেটি করবে। জুন থেকে আগস্ট পর্যন্ত মশক নিধন অভিযান অব্যাহত রেখেছে সিটি কর্পোরেশন। জনসচেতনতার পাশাপাশি জেল জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। ডেঙ্গুর হাত থেকে আমাদেরকে রক্ষা পাওয়ার জন্য বিশেষ কার্যক্রমগুলো নিতে হয়। এদিকে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আলাদা হাসপাতাল করার পরিকল্পনা করেছে সরকার। যেখানে চিকিৎসা হয় করোনার সেখানে ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব নয়, সেই ব্যবস্থাটুকু আমরা নিয়েছি। এখনই দৃষ্টি না দিলে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও ভয়াবহ হবার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
আর এরই সঙ্গে শেষ করছি রাতের একুশে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। করোনায় চব্বিশ ঘন্টায় ২২৮ মৃত্যু, মাসে এক কোটি টিকা দেওয়ার পরিকল্পনা সরকারের। ভারত থেকে প্রতি সপ্তাহে আসবে ২০০ টন তরল অক্সিজেন, পৌঁছেছে প্রথম চালান। এবং কঠোর লকডাউনে রাজধানীতে ব্যক্তিগত গাড়ির চাপ, ফেরিঘাটে যাত্রীদের ভিড়। দর্শক, একুশের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন ২০০২১ নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশ24 অনলাইনে। একুশের খবর দেখুন, একুশের সঙ্গেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।